হ্যালো ইউরিয়ন ওয়েলকাম টু বেঙ্গলি টিপস ডব্লিউ পি এক্সাম ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে দু হাজার ষোলো সালে বেঙ্গল পুলিশ কনস্টেবল যখন নিয়োগ করা হয় তখন ফাইনাল অফ কত গিয়েছিল সেটা ডিসকাস করবো দু হাজার ষোলো সালে ছিল লাস্ট ইয়ার যেখানে হচ্ছে প্রথমে মাঠ তারপর রিটার্ন এক্সাম তারপর ইন্টারভিউ তারপর মেরিট লিস্ট হয়ে জয়নিং হয়েছিল এবার কিন্তু দু হাজার চব্বিশ সালে একটাই পরীক্ষা করা হয়েছে যার জন্য কিন্তু এইটা কিন্তু খুব রিলেটেবল তার জন্যই তোমাদের দু হাজার ষোলো সালে কাট অফটা দেখাচ্ছি এবং দু হাজার ষোলো সালে এক্সাম কেমন হয়েছিল কী সিলেবাস ছিল সিলেকশন প্রসিডিওর কী ছিল সব কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব তো দু হাজার ষোলো সালে প্রথমে হয়েছিল মাঠ তারপর হয়েছিল রিটেন এক্সাম তারপর ইন্টারভিউ তো দু হাজার ষোলো সালে সিলেবাসটা কেমন ছিল তোমাদের একবার আমি দেখিয়ে দিই দেখো দু হাজার ষোলো সালে বলা আছে যে ষাটখানা মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল সিক্সটি কোশ্চেন ইচ কোশ্চেন ক্যারিং ওয়ান নাইন হাফ মানে দেড় নম্বর করে ক্যারি করছিল ষাটখানা কোশ্চেন ছিল তার মানে নব্বই নম্বরের পরীক্ষা ঠিক আছে সময় দিয়েছিল এক ঘন্টা এবার দেখো সিলেবাস কী ছিল ওই সময় সিলেবাস ছিল তোমার জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ তিরিশখানা কোশ্চেন ছিল সরি কুড়ি কুড়ি নাম্বার ছিল কুড়িটা কোশ্চেন ছিল তিরিশ নাম্বার ছিল ঠিক আছে কুড়িটা কোশ্চেন তিরিশ নাম্বার জিকেতে ইংলিশে ছিল ষোলোটা কোশ্চেন চব্বিশ নাম্বার ম্যাথেমেটিক্সে ছিল ষোলোটা কোশ্চেন চব্বিশ নাম্বার আর রিজনিংয়ে ছিল আটটা কোশ্চেন বারো নাম্বার তো এই করে কিন্তু তোমার হচ্ছে নব্বই নাম্বারের পরীক্ষা হয়েছিল এবং সময় ছিল এক ঘন্টা ঠিক আছে এবার দেখো তারপরে তোমার কি হয়েছিল তা এটা তোমার ভ্যাকেন্সি ছিল তখনকার সময় যারা মাঠ পাস করেছিল তাদের রিটেন এক্সামে ডাকা হয়েছিল এবং রিটেন এক্সামে যারা এই নাম্বারটা পেয়েছিলো তাদের হচ্ছে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল এটা কিন্তু ফাইনাল কাট অফ ছিল না জেনারেল ক্যান্ডিডেট যারা বিয়াল্লিশ পেয়েছিল তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল ও বি চৌত্রিশ দশমিক এক দুই পাঁচ ও এ চব্বিশ দশমিক সাত পাঁচ এস টি সাত চব্বিশ দশমিক তিন সাত পাঁচ এরপর যারা হচ্ছে মানে এ পেয়েছিলো মানে তোমার যে কাট অফটা ছিল সেই কাট ক্লিয়ার করেছিল তারা কিন্তু চাকরি পেয়েছিল সেটা হচ্ছে যে ফাইনাল কাট অফ ফাইনাল কার্ট কত ছিল দেখে নাও একবার ফাইনাল কাট হচ্ছে তোমার ইউআরদের জন্য চুয়ান্ন দশমিক তিন তিন ওবিসি বিদের জন্য আটচল্লিশ দশমিক শূন্য তিন পাঁচ ওবিসি এর জন্য সাঁত্রিশ দশমিক আট সাত পাঁচ এসটিদের জন্য পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ এবার তোমরা আবার বলে বসো না যে মেন এক্সামে তো মেন সরি মেন নয় তোমার হচ্ছে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য বিয়াল্লিশ পেয়েছিলো তারপর ফাইনাল চাকরি পাওয়ার জন্য চুয়ান্ন কী করে হলো আমাদের ওদের সময় তো ইন্টারভিউ দশ নম্বরই ছিল আর দু নম্বর কোথা থেকে এলো এই ধরনের কোয়েশ্চেন আবার করে বসলো নাহলে কিন্তু এই আকাশ ধনিয়ার মতো হবে এবার দেখো যে আমাদের দু হাজার চব্বিশ সালে কেমন তোমার হচ্ছে ইয়ে আছে ভ্যাকেন্সি আছে কী কী প্রসিডিওর আছে এবার দেখে নাও এবার দেখো দু হাজার চব্বিশ সালে দেখো কার তোমার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ তার মধ্যে আট হাজার দুশো বারোটা হচ্ছে মেল তিন হাজার পাঁচশো সাঁত্রিশ হচ্ছে ফিমেল ঠিক আছে এবার দেখো তোমাদের সিলেকশান প্রসেস কী বলেছে যে তোমাদের একটাই পরীক্ষা হবে ঠিক আছে এবং একটা পরীক্ষার সিলেবাস কী কী আছে পঁচিশ নাম্বারের হচ্ছে জি কে দশ নম্বরের ইংলিশ ও সরি দশ নম্বরের ইংলিশ আর হচ্ছে তোমার ম্যাথামেটিক্স হচ্ছে পঁচিশ নম্বর আর রিজনিং হচ্ছে পঁচিশ নাম্বার ঠিক আছে তারপর তোমাদের পনেরো নম্বর হচ্ছে ইন্টারভিউ নেওয়া হবে যারা হচ্ছে তোমার ইয়ে পাস করতে পারবে লেখা পরীক্ষা পাস করবে লেখা পরীক্ষা পাস করার পর এবার কিন্তু তারপর হবে তোমার হচ্ছে মাঠ এরপর মাঠের পর তোমাদের হবে ইন্টারভিউ মা মাঠের নাম্বার কিন্তু যোগ হয় না তোমার লেখা পরীক্ষা এবং ইন্টারভিউ নাম্বার যোগ হয়ে কিন্তু ফাইনাল কাট অফ হবে মানে তোমার মেরিট লিস্টে তুমি নাম জায়গা পাবে ঠিক আছে এইটুকুই থাকলো আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও